আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব শামি কাবাবের রেসিপি। আর এই শামি কাবাবটা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু, আর এই শামি কাবাবটা বানাতে কিন্তু আপনার কোনো ঝামেলা লাগবে না। হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে পারফেক্টভাবে বানাবেন তাই কিন্তু শেয়ার করব। আর এটা কিন্তু আপনি ঝটপটে কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর সেই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক মূল ভিডিও। তো শামি কাবাবটা বানানোর জন্য কিন্তু এখানে আমি ডাল আর গরু মাংস ব্লেন্ড করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ সুপাটা, আর এখানে নিয়েছি ডিম, আর এখানে আমি কিন্তু সব ময় মশলা নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা আর কাবাব মশলা আর পরিমাণ মতো লবণ। তো এখানে কিন্তু আমি সব কিছু পরিমাণ মতো নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর এক চির লেবু। আর এখানে কিন্তু আমি সবগুলো উপকরণ কিন্তু একসাথে মিক্স করে নেব। তো আমি কিন্তু এখানে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি লেবুটা আর লেবুর রসটা উপরে দিয়ে দেব, আর দিয়ে কিন্তু আমি এখন ডিমটা দিয়ে দেব। আর লেবু রসটা দিলে কিন্তু আপনার যে ডিমের যে একটা এক্সট্রা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা কিন্তু লেবু রসটা দিলে আসবে না, তাই আপনাকে কিন্তু লেবু রসটা দিতে হবে। তো এখানে আমি কিন্তু লেবু রসটা দিয়ে কিন্তু ভালো করে সবগুলো উপকরণ মেখে নেব। আর এখানে কিন্তু আমার উপকরণগুলো ভালো করে মাখা হয়ে গেছে। তো আমি কিন্তু এখন সবগুলো সাইজ সাইজ করে কিন্তু বানিয়ে নেব। তো আমি এখানে কিন্তু সবগুলো সাইজ সাইজ করে বানিয়ে নিচ্ছি একে একে। তো আমার এখানে কিন্তু সবগুলো বানানো প্রায় শেষ। তো আমার দেখুন পারফেক্টভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি ভাজার জন্য চলে যাব। তো প্রথমে কিন্তু আমি প্যানের মধ্যে তেল গরম করে কিন্তু আপনার কাবাবগুলো একে একে দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি লো হিটে কাবাবগুলো ভাজবো, আর লো হিটে ভাজলে কিন্তু ভাজাটা অনেকটা সুন্দর হবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে। তো এখানে আমি কিন্তু তেল বেশি ডুবো তেলে দিয়ে ভাজতেছি। তো আপনারা চাইলে তেল কম দিয়েও কিন্তু ভাজতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে তেল ডুবো দিচ্ছি কারণ এটা ভাজাটা সুন্দর হবে। তো এখানে কিন্তু আমার এক পিসটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি অপর পিসটা ভালো করে ভেজে নেব। আর আমি যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি তার জন্য কিন্তু তেলটা এরকম বুটবুট হচ্ছে। তো এখানে কিন্তু আমি দুই পিসটা কিন্তু ভালো করে ভেজে নেব। এখন কিন্তু আমার দুই পিসটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখন আমি কিন্তু এগুলো উঠিয়ে নেব। আর দেখতে দেখুন মশলাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্টভাবে কিন্তু সব কিছু হয়ে গেছে। তো আমি একে একে কিন্তু সবগুলো কাবাব উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে এখন কিন্তু আমি আরও কাবাবগুলো ভেজে নেব। তো এরকম করে কিন্তু আমি সবগুলো কাবাব ভেজে নেব। তো আমি কিন্তু কাবাবগুলো উল্টিয়ে দিয়েছি, এখন কিন্তু আমার দুই পিসটা ভাজা হয়ে গেছে। তো অলরেডি আমার কিন্তু সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এই কাবাবগুলো উঠিয়ে নেব। তো এখন কিন্তু আমার সবগুলো কাবাব ভাজা শেষ, আর দেখতে দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর এভাবে এই রেসিপিটা বানিয়ে দিলে কিন্তু আপনার পরিবার সবাই খেতে পছন্দ করবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।